গত বছরের তুলনায় বৃষ্টি বাড়ায় মুখে চওড়া হাসি। গত বছর বৃষ্টির আকাল দেখা যাওয়ায় চরম সমস্যায় পড়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষকরা, কিন্তু এবছর ভালো বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বচ্ছন্দ্য বোধ করছেন জেলার কৃষকেরা। জুনের প্রথম দিকে বৃষ্টির তেমন দেখা না মিললেও জুলাইয়ের শেষ বেলায় যেন টি টোয়েন্টির ঢাঁচে ব্যাটিং বরুণ দেবের বৃষ্টিপাতের ঘাটটি পুষিয়ে দিয়েছে প্রায়। আমন ধান চাষেও যেন টি টোয়েন্টি ক্রিকেটেরই ছোঁয়া। না, এবার বৃষ্টি ভালোই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার তার ছালর জল টল দিতে হয় না, ভালোই চারবার হচ্ছে। এবার কোনো অসুবিধে নেই, ঘন ঘন জল হচ্ছে, চাষি কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ধান ভালোই হবে এবার মনে হচ্ছে। এখন কী হয় আর হাজার তুলনায় একটু খরচ কম আছে এখন। হ্যাঁ, খরচা হতো তো ছালো চালা যেত। আমন ধান চাষ মূলত বৃষ্টির জল নির্ভর। গত দুই সপ্তাহে ভালো বৃষ্টি হয়েছে জেলায়। এর ফল অন্যান্য বছর জলের অভাবে বীজতলা থেকে বীজ রোপণের জন্য পাম্প মেশিনের মাধ্যমে জল দিতে হয়, কিন্তু এবছর ভালো বৃষ্টি হওয়ায় পাম্প মেশিনের মাধ্যমে জল দিতে হচ্ছে না, ফলে বাড়তি খরচ কমছে কৃষকদের। আর বীজতলা থেকে চারা তোলা থেকে শুরু করে চারা রোপণে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। মূলত আমন ধান চাষের জন্য এই সময় বহু চাষি মাঠে শুকনো অবস্থায় বীজ ফেলেন। বর্ষায় বৃষ্টির পরিমাণ ঠিক থাকলে সহজে জমিতে সেই চারা রোয়া যায়, কিন্তু অনেক সময় বৃষ্টি কম হলে বীজতলে শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আগে ভাগে বৃষ্টি হলে কাদাতে বীজতলা তৈরির সুযোগ পাওয়া যায়। চাষিরা জানিয়েছেন, বীজতলায় বীজ ফেলা থেকে তা বড় করে অন্য জমিতে রোপণ করার মধ্যে 25 দিন সময়ের ব্যবধান থাকে। বছর প্রায় বৃষ্টি হওয়ার ফলে জমিতে জল রয়েছে, তাই আমন ধান চাষে সুবিধা হচ্ছে। এই যে আমাদের চাষিদের যে পাম্পের জলে অনেক খরচ হতো, আরও বিভিন্ন অনেক লস হতো, পাম্পের জলে ধান হতো না, ফলন হতো না, এমনি লস টস হতো। আর এমনি বর্ষার জলে এমনি বৃষ্টিতে ভালো লাভ হচ্ছে, আর আশা করি যে আমাদের লাভও হবে, চাষও ভালো হবে, ফলনও ভালো হবে। অন্যবার যে পাম্পের জলে চাষ করতে তাদের কি অনেকটা লস হয়? লস তো হতো, এবারে বৃষ্টি হচ্ছে, এবার দেখতে পাচ্ছি লাভও হতে পারে, ধানের ফলনটা হতে পারে। স্বাভাবিকভাবে ধান চাষে বছর মুখে চওড়া হাসি কৃষকদের। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল18 বাংলা।